হ্যালো, অপারেটিং সিস্টেমের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব অপারেটিং সিস্টেম কি। এটা একটা সিরিজ টিউটোরিয়াল। আজকে আমরা ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। ওকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেম। হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? হোয়াট আর দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ অ্যান অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম জিনিসটা আসলে কী এবং প্রাইমারি অবজেক্টিভ অফ অ্যান অপারেটিং সিস্টেম, একটা অপারেটিং সিস্টেমের প্রাইমারি অবজেক্ট কী? অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড কন্ট্রোল দ্য এক্সিকিউশন অফ অল কাইন্ডস অফ প্রোগ্রামস। অপারেটিং সিস্টেমটা বেসিক্যালি হচ্ছে একটা ইন্টারফেস, যেটা একজন ইউজার এবং কম্পিউটারের যে ডিফারেন্ট হার্ডওয়্যার রয়েছে সেগুলোর মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে, এবং সেটা ইউজারের যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রাকশনসগুলো আছে, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনগুলোকে সে কম্পিউটারের হার্ডওয়্যারের কাছে পৌঁছায় দেয়। তো আমরা অপারেটিং সিস্টেমটাকে বলতে পারি একটা ইন্টারফেস। যে ইন্টারফেসটা কে ইউজ করে? একজন ইউজার ইউজ করে। সে এটা ইউজ করার মাধ্যমে কি করে? আমাদের যে কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো আছে সেই হার্ডওয়্যারগুলোকে ইউজারের ইনস্ট্রাকশনগুলো পৌঁছায় দেয়। ওকে, তো এখন আমরা টু প্রাইমারি অবজেক্টিভস অফ অ্যান অপারেটিং সিস্টেম, আমাদের যে অপারেটিং সিস্টেমটা আছে এটা যে অবজেক্টিভগুলো আছে, আমাদের উদ্দেশ্য আছে, সেটা আমরা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, মেকিং এ কম্পিউটার সিস্টেম কনভেনিয়েন্ট টু ইউজ। একটা কম্পিউটার সিস্টেম, আমাদের পুরোপুরি যে কম্পিউটার সিস্টেমটা আছে সেই কম্পিউটার সিস্টেমটাকে একজন ইউজারের কাছে সব থেকে সহজভাবে উপস্থাপন করে এই অপারেটিং সিস্টেমটা। আমরা জানি একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে বিভিন্ন কম্পোনেন্টসের কালেকশন থাকে, র্যাম, রোম, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ, এই যে আমাদের যে বিভিন্ন ধরনের কম্পোনেন্টসগুলো আছে, এই কম্পোনেন্টসগুলোকে আমরা সহজে অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো আছে ইনস্ট্রাকশনগুলো পৌঁছে দিতে পারি। দেন ম্যানেজিং দ্য রিসোর্স, দ্য সিপিইউ, মেমোরি, আইও ডিভাইস, ইটিসি অফ এ কম্পিউটার সিস্টেম। আমাদের যে বিভিন্ন ধরনের কম্পিউটার সিস্টেমের রিসোর্স আছে, যেমন সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, যেমন কিবোর্ড, মাউস, জয়স্টিক, মনিটর, এই যে আমাদের আইও ডিভাইসগুলো আছে, এই আইও ডিভাইসগুলোকে ম্যানেজ করে কে? অপারেটিং সিস্টেম। তো আমরা এর মাধ্যমে একটা মেসেজ বা সারসংক্ষেপে যদি আমরা বলি, অপারেটিং সিস্টেম হচ্ছে একটা ইউজার ইন্টারফেস, যে যেটা আসলে একজন ইউজারের যে তার যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলোতে এক্সিকিউট করতে হেল্প করে। ওকে ওকে গাইস, দেন আমরা আলোচনা করব ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অপারেটিং সিস্টেম। একটা অপারেটিং সিস্টেমের আসলে ক্যারেক্টারিস্টিক্স বা তার আসলে বৈশিষ্ট্যগুলো কী, প্রপার্টিসগুলো আসলে কী। এখানে আমরা দেখতে পাচ্ছি মেমোরি ম্যানেজমেন্ট। ফার্স্ট অফ অল, মেমোরি ম্যানেজমেন্ট, ওয়েজ ম্যানেজ হাউ দ্য প্রাইমারি মেমোরি ইজ ইউজড অ্যান্ড দ্য অ্যালোকেটস দ্য মেমোরি হোয়েন এ প্রসেস অর প্রোগ্রাম রিকোয়েস্টেড। যখন একটা প্রসেস অর প্রোগ্রাম একটা মেমোরিটিকে অ্যালোকেট করার জন্য রিকোয়েস্ট পাঠায়, তখন আসলে সে কীভাবে এবং কতটুকু এবং মেমোরির কোন লোকেশনটুকু সে ট্রেস করবে বা তার জন্য বরাদ্দ সেটাকে ট্রেস করে অপারেটিং সিস্টেমের মাধ্যমে। ওকে, দেন প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেস ইজ এ প্রোগ্রাম দ্যাট ইজ কারেন্টলি বেইং এক্সিকিউশন। আমাদের প্রসেসগুলো হচ্ছে যে আমাদের যে বিভিন্ন যে কম্পিউটারকে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দেই, প্রোগ্রামগুলো দেই, সেগুলোকে এক্সিকিউট বা এক্সিকিউশন করার সময় অপারেটিং সিস্টেম আসলে আমাদের যে রিসোর্সগুলো আছে, যেমন সিপিইউ, টাইম, মেমোরি, স্পেস, ফাইল, আইও ডিভাইস, এগুলোকে অ্যালোকেট করে, ডি অ্যালোকেট করে, অথবা কাউকে ওয়েট করতে হবে কি না, কোনো প্রসেসকে আমাদের যে রিসোর্সটা আছে সেই রিসোর্সটা বিজি আছে কি না, বা সেই রিসোর্সটা আমরা অন্য কাউকে বরাদ্দ দেবো কি না, এই বিষয়গুলো না আলোচনা করে বা এই জিনিসটা নিয়ে কাজ করে অপারেটিং সিস্টেমের প্রসেস ম্যানেজমেন্ট। ডিভাইস ম্যানেজমেন্ট, ওয়েজ কিপস ট্র্যাক্স অফ অল দ্য ডিভাইস, দিস ইজ কল্ড আইও
or input output controller that decides which process get the device and when and for how much time. Basically এই যে আমাদের যে অপারেটিং সিস্টেমটা, এটা আসলে আমরা আমাদের যে বিভিন্ন ধরনের ডিভাইস ম্যানেজমেন্টগুলো আছে, এই যে ডিভাইস ম্যানেজমেন্ট, সে আসলে কোন ডিভাইসটাকে গেট করবে, যেমন সে র্যামকে গেট করবে না রোমকে গেট করবে না একটা পেন ড্রাইভকে গেট করবে এবং কখন গেট করবে এবং কতটুকু সময়ের জন্য গেট করবে, এই যে বিভিন্ন ধরনের ডিভাইস ম্যানেজমেন্টগুলো আছে সেগুলো কাজ করে। ওকে, দেন আমাদের হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো একটা ফাইলকে অর্গানাইজ করা, স্ট্রেস করা, রিড্রাইভাল করা, নেমিং করা, শেয়ারিং করা এবং প্রোটেকশন করা, এই কাজগুলো করে ফাইল ম্যানেজমেন্ট। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সিকিউরিটি। ইউ নো দ্যাট সিকিউরিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওয়েস প্রিভেন্টস আনঅথরাইজড অ্যাক্সেস টু প্রোগ্রাম অ্যান্ড ডেটা বাই মিন্স অফ পাসওয়ার্ড অ্যান্ড আদার সিমিলার টেকনিক। অপারেটিং সিস্টেম আসলে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড এবং সিমিলার টেকনিক, আমাদের যে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড আছে এবং সিমিলার টেকনিক আছে, এই টেকনিকগুলো ইউজ করে একটা অপারেটিং সিস্টেমকে সে একটা আনঅথরাইজড অ্যাক্সেস থেকে সে সেভ করে, এই বিষয়টা কাজ করে অপারেটিং সিস্টেম। ওকে, দেন হচ্ছে কন্ট্রোল ওভার সিস্টেম পারফরমেন্স। কন্ট্রোল ওভার সিস্টেম পারফরমেন্স, ওয়েস মনিটরস ওভারঅল সিস্টেম হেলথ টু হেল্প ইম্প্রুভ পারফরমেন্স। কন্ট্রোল, আমরা জানি যে আমাদের যে কন্ট্রোল আছে, আমাদের যে সিস্টেমটা আছে, অবশ্যই কন্ট্রোল ইউনিট আছে, সেই কন্ট্রোল ইউনিটটা আমাদের যে পুরো হোল যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে সে কন্ট্রোল করে। অপারেটিং সিস্টেম এই যে আমাদের যে কন্ট্রোল ইউনিটটা আছে সেটার পারফরমেন্সটাকে সে ইম্প্রুভ করে। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখতে পারলাম যে অপারেটিং সিস্টেমটা আসলে কি, অপারেটিং সিস্টেমটা আসলে কেন ইউজ করা হয় এবং তার আসলে প্রপার্টিসগুলো কি। নেক্সট যে টিউটোরিয়ালটা হবে সেখানে আমরা আমাদের অপারেটিং সিস্টেমের যে বিভিন্ন ধরনের শিডিউলিং অ্যালগোরিদমগুলো আছে সেই শিডিউলিং অ্যালগোরিদমগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।